আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও বুকটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সুষমা এই অধ্যায়টিকে। এখানে রয়েছে নারী সমান পুরুষ, শুভঙ্করের জন্মবৃত্তান্ত, সুষম। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি, নারী পুরুষ। মহাখাপ্পা হয়ে রুমে ঢুকল চৈতি। আজকের মতো মেজাজ খারাপ ওর খুব কম হয়েছে। এমনিতে মেয়েটা হাসি খুশি, রাগ হলেও হাসি ধরে রাখে। যদিও পৃথিবীর কঠিনতম কাজগুলোর মধ্যে এটা একটা। রুমে ঢুকেই ব্যাগটা ছুঁড়ে দিল বিছানায়, গটগট করে ড্রেসিং টেবিলের সামনে গেল, কপাল থেকে টিপটা খুলে সেটি দিল আয়নায়, চেয়ারের উপর থেকে তোয়ালেটা তুলে নিল, গরম করে লাগালো বাথরুমের দরজা। টিপ পরা অবশ্যই কাফিরদের সাদৃশ্য ধরনের মধ্যে পড়ে, যা পোশাকের ক্ষেত্রে ইসলামী নীতির লঙ্ঘন। মুসলিম নারীদের অবশ্যই এই সাজ পরিহার করা ঈমানের দাবি। প্রতিদিন আমাদের অব্যক্ত আবেগগুলো সাক্ষী হয় এরাই, দরজা, বালিশ, কিবোর্ডের এন্টার বাটন। আরও আরও সেলফোনটাও আছাড় খায় রোজ নিয়ম করে। বেচারা তিথি এতক্ষণ বই থেকে চোখ সরিয়ে চৈতির কাণ্ড দেখছিল, চোখ গুলগুল করে। রাগী মানুষের রাগ মজার জিনিস না, কিন্তু হাসি খুশি মানুষের এমন অগ্নিমূর্তি দেখারই জিনিস, সূর্যগ্রহণের মতো বিরল দৃশ্য। কি হলো গো, তাওয়া গরম করল কে হে? শীতল দৃষ্টি চাহনি চৈতি, কেটে ফেলল তিথিকে। কিলার আই, শ্রাক করে নিজেকে নিষ্পাপ প্রমাণ করে ফেলল তিথি। ব্যাপারটা এতটাই ইনোসেন্ট ছিল, দেখে হেসে দিল চৈতি। নাহ, তোর উপর একটু রাগও করা যায় না, ডংডাং করে হাসিয়ে দিস সব সময়। কি হয়েছে রে? আর বলিস না, আজ বাহনে করে আসার সময় মেয়েদের সিটগুলো সব ফিল আপ, দুটো স্টপেজ দাঁড়িয়ে আছি, লোকটা দেখছে আমি দাঁড়িয়ে যাচ্ছি, এতটুকু ভদ্রতা নেই, একবার সিটটা অফার করল না। তাই নাকি, ভারী বেয়াদ্দব তো, পালে হাঁ দিল তিথি। আরে অফার করলে আমি নিতাম নাকি, কিন্তু কেমন না, শেষমেশ আমি বলেই ফেললাম, এই যে ভাই আমি একটা মেয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আপনার কেমন ভদ্রতা যে আপনি আমাকে বসতে দিচ্ছেন না? কি বলে উচ্ছপুকটা, বলে কি না, দেখেন আপা, নারী পুরুষ এখন সমান, আপনারও কষ্ট হচ্ছে, আমি দাঁড়িয়ে গেলে আমারও কষ্ট হবে। বলিস কি রে? আরে হ্যাঁ, শেষ পর্যন্ত এতখানি রাস্তা দাঁড়িয়ে বাংলা মোটরে সে ছিট পেলাম। উফ, আহা, তো খেয়ে এসেছিস তো? না, সময় পেলাম কোথায়। কটা বাজে দেখেছিস? ডাইনিংয়ে খাবার শেষ হয়ে গেল বলে? তাড়াতাড়ি যা, নয়তো পরে আবার দৌড়তে হবে কলা ভবন নয়তো নীলক্ষেত। সমস্যাটা হলো, একা তো আর যাবি না, যেতে হবে আমাকে সাথেই। আর আমার এখন ভেঙে চুরে ঘুম আসছে, আমি পারবো না, বিকেলে আবার ঝিনুক আসছে বেড়াতে। ঝিনুক, যার নাম শুনতে শুনতে কান ঝালাপালা করে দিয়েছিস, সেই ঝিনুক? হ্যাঁ হ্যাঁ, সেই ঝিনুক। গুডনেস, গেলাম খাইতে আমি, ঘুমা তুই। তিথিরা আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে, আড্ডা, ফুচকা, চটপটি, আইসক্রিম, হ্যাং আউট, শপিং, কোথায় গেল এসব? তোতা পাখির মতো কথা বলাই যার ক্লান্তি আসত না, বসুন্ধরায় ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে যার জুড়ি ছিল না, এফবিতে পিকগুলো পর্যন্ত ডিলিট করে দিয়েছে মেয়েটা, ওর সুন্দর সুন্দর ঘণ্টা ধরে বেছে কেনা পোশাকগুলো আজ কালো অন্ধকারে ঢাকা, যার কথার ফুলঝুরিতে অচেনা মানুষগুলো ঘাড় ঘুরিয়ে দেখত মেয়েটা এত কথা বলছে কেন। সেই তিথি এখন বাইরে গেলে একদম স্পিকটি নট, মেয়েদের কণ্ঠেরও নাকি পর্দা আছে। অবশ্য রুমে ফিরলে আবার ফেরত আসে আগের সেই কাকতারুয়া তিথি। হলোটা কি, 3 বছরের চেনার তিথিটা এভাবেই বিলকুল অন্য মানুষ হয়ে যায়। ঝিনুক তিথির কলেজ ফ্রেন্ড, ও ছোটবেলা থেকেই ধার্মিক, ইনফ্যাক্ট ঝিনুকদের পরিবারটাই প্র্যাকটিসিং পরিবার, আগে থেকেই নেকআপ করত, কলেজের ভেতর ঢুকে অবশ্যই খুলে ফেলতে হতো। দিনের প্রতি আগ্রহ যেদিন থেকে এসেছে সেদিনই ঝিনুকের কথা মনে পড়েছে তিথির। কলেজে থাকতে খুব বেশি মাখামাখি ছিল না, তবে এখন প্রায়ই আসা যাওয়া হয় ওদের বাসায়, আত্মার খোরাক মেলে। সাদাসিদে গড়দর, অগণিত বই, নামাজের টপটপ একটা ঘর, সবসময় বাড়ির কেউ না কেউ আমলে আছেই, হয় ওর মা নয়তো দুই ভাবির একজন। ঝিনুক বাসায় থাকলে ঝিনুক, রাতের বেলা সবাই মিলে ভাগ করে নেয়। ওদের বাসায় পা দিলেই মনে হয় ঝুপ করে এক পাশলা শান্তি আর স্থিরতা এসে ভিজিয়ে দিয়ে গেল।
আড্ডায় গল্পে কথায় কথায় তেথির মুখ ফসকে বেরিয়ে গেল হাল জামানার সবচেয়ে বড় ট্যাবু। সাথে সাথে চৈতি ধরল ছাই দিয়ে যত সব মধ্যযুগীয় অনাস্তি কথাবার্তা। এমনিতে আজ তাওয়া কিন্তু গরম। আচ্ছা তিথি, তুই কিভাবে বললি নারী পুরুষের চেয়েও দুর্বল, তাও একটি মেয়ে হয়ে? বল বলতো, আমরা কোন দিক দিয়ে পুরুষের চেয়েও কম? এখন মেয়েরা সব দিক দিয়ে পুরুষের সমকক্ষ, জ্ঞান বিদ্যা বুদ্ধিতে সৃষ্টিশীলতায়, এমনকি শারীরিক শক্তিতেও মেয়েরা কম কিসে? মেয়েরা ফুটবল খেলছে, আর্মিতে চাকরি করছে, দৌড়ে রেকর্ড করছে, বিজ্ঞান বলছে নারী পুরুষ সমান। আমরা এখন যে কোনো সেক্টরে পুরুষের পারফরমেন্সকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখি। যাচ্ছে চ্যালেঞ্জের মুখে পড়ে গেল তিথির পারফরমেন্স। তিথি আর ঝিনুক একটু মুখ চাওয়াচাওয়াই করল চোখের কোণ দিয়ে। এমনি সকাল থেকে তাওয়া গরম আজ। আমি তোর সাথে একদম একমত চৈতি, নারী ও পুরুষ সমান, কিন্তু তোর বিজ্ঞানী তো তোর আমার সাথে একমত না রে, সাফাই করার চেষ্টা। মানে কি কি বলতে চাচ্ছিস? কোমর বাঁধার দশা রীতিমতো। ঝিনুক বলবে, বল ঝিনু। না থাক, বাদ দে না, আলোচনাটা এড়াতে চাচ্ছে ঝিনুক। না না বল, সেদিন আমাকে যা যা বলেছিলি চৈতির জানা দরকার, আমি এত গুছিয়ে বলতে পারবো না। এ যেমন দেখো, উচ্চতায় আমরা ছেলেদের চেয়েও গড়ে 9% ছোট, মস্তিষ্কের আয়তন 11% কম আমাদের, হৃৎপিণ্ড 15% কম, লিভার 12% কম, কিডনি দুটো 16% কম, ফুসফুস দুটো 20% কম। পুরুষের হাড়ের ওজন 50% বেশি, উপরাংশে পুরুষের চেয়েও পেশি 40% কম, নিচের অংশে কম 33%। এসব ছিস্তি ছাড়া কথাবার্তা ভ্রু কুচকে শুনতে হয়। রক্তে আমাদের হিমোগ্লোবিন কম, মানে অক্সিজেন পরিবহন ক্ষমতা কম, হাঁপিয়ে পড়ি তাড়াতাড়ি। হিপবোন আর পায়ের গঠন এমন কৌণিক যা দৌড়ের উপযোগী নয়। হাঁটু দুটো বাড়ি খাবার সম্ভাবনা বেশি। বেশি গরমে আমাদের পুরুষদের চেয়েও কষ্ট হয়, কারণ আমরা ঘামি কম। যখন বেশি ঘাম প্রয়োজন, যেমন গরম আবহাওয়া নারীর জন্য খানিকটা অস্বস্তিকরই বটে। জাপানের ওসাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কবে ইউনিভার্সিটির যৌথ গবেষণায় এমনটি উঠে এসেছে। গবেষণার প্রধান সমন্বয়ক ইউসুতুমে ইনুইব জানাচ্ছেন, মেয়েদের শরীরের পানির পরিমাণ এমনিতেই পুরুষদের চেয়েও কম, ফলে দ্রুত পানিশূন্যতা হবার সম্ভাবনা থাকে। তাই হতে পারে এই কম ঘামাটা নারীদের জন্যে গরমের একটা সার্ভাইভাল কৌশল বা অভিযোজন, আর পুরুষের এই বেশি ঘামাটা কাজে দক্ষতা বজায় রাখার একটি কৌশল। গরমে মেয়েদের বেশি যত্ন নিতে সুপারিশ করেছেন গবেষকবৃন্দ। এবং বেশি ঠান্ডায়ও আমরা কোপকাত হই, মাথা কাজ করে না, বেশি শীত শীত লাগে। সুতরাং কর্ম উদ্যমে ও শারীরিকভাবে পুরুষ আমাদের চেয়ে বেশি অ্যাডভান্টেজ পায়। শরীরে কি সব, শারীরিকভাবে ওরা শক্তিশালী, এটা তো আমরা অস্বীকার করি না, কিন্তু শারীরিক শক্তির কারণে শ্রেষ্ঠত্ব, এটা তো বর্বর যুগের সাইকোলজি রে, ছাই দিয়ে ধরল চৈতি। এইভাবে প্রথমে জোর করে দাবি করা হলো নারী পুরুষ সর্বসম। যখন দেখা যাবে না সর্বসম তো না, এরপর বলা হবে পেশিশক্তি তো মধ্যযুগীয় মাপকাঠি, এটা বাদ। এরপর মনের ফাইলটা ধরলে বলা হবে দুর্বল করে রাখা হয়েছে বলে নারী মানসিকভাবে কোমল। শেষমেশ সিদ্ধান্ত হবে তুমি নারী বিদ্বেষী, বর্বর, অসামাজিক, সেক্সিস্ট, পটেন্সিয়াল রেপিস্ট। কোনো প্রশ্ন করা যাবে না, জাস্ট শাট ইউর ড্যাম মাউথ আপ। তুমি আমাকে বলো চৈতি, শরীর লাগে না কোন কাজে? সব কাজ তো শরীর দিয়েই করতে হয়, এমনকি ব্রেইন ওয়ার্কও ব্রেইন দিয়ে মানে শরীর দিয়েই করতে হয়। চেয়ারে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় শরীর দিয়েই। ফেলে দেয়া গেল না তিথির কথাটা? আচ্ছা বাদ দাও শরীর, মানসিক শক্তির কথায় এসো। মানসিক শক্তিতেও পুরুষ আমাদের চেয়েও এগিয়ে। কোনো কাজে বাধাগ্রস্ত হলে পুরুষ সেটা বারবার করে ওভারকাম করে, আর আমরা ছেড়ে দিয়ে পরিস্থিতি সামাল দেই। মানে ওদের মানসিক শক্তিও আমাদের চেয়েও বেশি। চৈতি, আমি না রিসার্চ বলছে। যদিও কথাগুলো হজম করা কষ্টের, সত্য হলো ঔষধের মতো, গিলতে কষ্ট হয়, আর চোখ কান বুঝে গিলে ফেললেই উপশম, আর খেতে স্বাদের খাবারগুলোই বদ হজম করে বেশি। মিথ্যের মতো স্বাদের কিছু আছে নাকি? আর চৈতি, তুই বললি না বিজ্ঞান বলছে নারী পুরুষ সমান? তিথি আগের কথাটা পারে, হ্যাঁ এমন বহু রিসার্চ পাবি যেখানে প্রমাণিত হয়েছে নারী পুরুষ সমান। বিজ্ঞান বলতে আমরা যদিও বুঝি পর্যবেক্ষণ জ্ঞান,
এবং এটা ভেবেই আমরা বিজ্ঞানকে অন্ধভাবে মেনে নিই যে এটা পর্যবেক্ষণ করে পাওয়া গেছে। কিন্তু আসলে ব্যাপারটা ভিন্ন, বিজ্ঞান স্বাধীন না, পাশ্চাত্য দর্শন থেকে বিজ্ঞান বের হতে পারে না, পুঁজিবাদের ফরমায়েশের বাইরে কোনো রিসার্চ ডোনেশন পাবে না, প্রচার পাবে না। পুঁজিবাদী ব্যবস্থা যে রেজাল্ট চাইবে, বিজ্ঞানকে পদ্ধতি এদিক সেদিক করে ফলাফলের ব্যাখ্যা ঘুরিয়ে পেঁচিয়ে সেই রেজাল্ট এনে দিতে হবে। সুতরাং বিজ্ঞানকে আমরা যেমন নিরপেক্ষ ভেবে মেনে নিই, এতটা নিরপেক্ষ বিজ্ঞান হতে পারে না চাইলেও। দ্বিতীয়ত, খেয়াল করে দেখ চৈতি, আমাদের পারফরমেন্সে ধারাবাহিকতা নেই, একটা না একই গতি শ্রম আমরা দিতে পারি না। জীবনের তিনটা সময় আমাদের কর্মদক্ষতা ও কর্মধারাবাহিকতা কমে যায়, মানসিক শারীরিক কারণে। প্রতি মাসে নির্দিষ্ট কিছুদিন আমাদের কর্মক্ষমতা কমে যায়, বেরিয়ে যায় 80 মিলি রক্ত, মন মেজাজ একই রকম থাকে না, ম্যানোপোজের পর স্বভাব ও দক্ষতায় অবনতি হয়, এবং যখন আমরা সন্তান ধারণ করি সে সময় আমাদের কর্মদক্ষতা লোপ পায়, নির্ভরশীল হয়ে পড়ি। পুরুষের এগুলো কোনোটাই হয় না। কর্মে ধারাবাহিকভাবে দক্ষতার লেভেল বজায় রাখাও ওরা এগিয়ে গিয়েছে, আমরা মানি আর না মানি। যথেষ্ট সহ্য করেছে চৈতির কান, কখনোই না। পিরিয়ডের সময় আমাদের এত কষ্ট কখনোই হয় না যে কর্মদক্ষতা কমে যাবে। ও বেচারির কী দোষ? ও বেচারির মতো অযুত নিযুত বেচারির মনে ধর্মের অপ্তগপ্তের মতো গেঁথে দেয়া আছে, মাসের সব দিনই সমান। তোমাকে কংগ্রেচুলেশন চৈতি, যে তুমি সেসব ভাগ্যবতী 10% একজন যাদের কোনো সমস্যাই হয় না। রিসার্চ জানাচ্ছে মাসিকের আগে মেয়েদের যে খারাপ লাগে তাকে বলা হয় প্রি ম্যানস্ট্রুয়াল সিন্ড্রম বা PMS। এই PMS-এ 90% নারী কোনো না কোনো মাত্রায় ভোগে। চৈতি যতটা উত্তেজিত ঝিনুক ততটাই শান্ত। ফুটবল যে দল স্পিড দিয়ে খেলে তাদের হারানোর উপায় হলো খেলা স্লো করে দিতে হয়, নিজেদের মধ্যে বল চালাচালি করে খেয়ে হারিয়ে ফেলে প্রতিপক্ষ। আমেরিকার গাইনি ডাক্তারেরা এই রোগের যে শর্ত দিয়েছে তার 5 নং ক্রাইটেরিয়াই হলো আইডেন্টিফাইয়েবল ডিসফাংশন ইন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল পারফরমেন্স, মানে লক্ষণগুলোর কারণে সামাজিক ও অর্থনৈতিক পারফরমেন্সে চোখে পড়ার মতো কমতি আসে, এবং এই ক্রাইটেরিয়া অনুসারে 90% নারী এতে ভোগেন। সঠিক হিসেবে হবে 95.6% নারী। তোমার না হয় কষ্ট হয় না সখী, সর্বেসহে, কিন্তু 90% নারীর কষ্ট হয় এবং কাজে কমতি আসে। ঝিনুকের কথায় ছুঁ মেরে নেয় তিথি, তিথির খোঁচায় চৈতিও হাসি পেল এই মেজাজ খারাপের মাঝেও, ফইন্নি একটা। বুঝলাম বাপু, দীর্ঘশ্বাস চৈতির, ভাল লাগছে না, এতকালের বিশ্বাসের বাগান দুই ডাইনি মিলে এলোমেলো করে দিচ্ছে, বদলে যাক প্রসঙ্গটা। কফি খাবি তো? বানাবো, হলে তো ভালোই হয়, চল দুজন মিলেই বানাই। ঝিনুক প্রথমবার এলো খালি মুখে বসিয়ে রেখেছি। ঝিনু আজকে কফি খাই, আর কিছু চাস নে, কেমন? তিথি ইলেকট্রিক ক্যাটলিটা নিয়ে উঠতে উঠতে, আরেকটা সময় আমাদের কর্মদক্ষতায় ছেদ পড়ে, কখন বলতো? ম্যানোপোজ। হ্যাঁ 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 দোস্ত, এটা কি বললি, সফল নারীরা তো ম্যানোপোজের পরেরই সফলতা শিখরে উঠে। যাক, অবশেষে এক হাত নেওয়া গেছে তিথুদের। ব্যাগ থেকে কফির প্যাকেট বেরোল। হে হে, কী কী করিস না, সাতচুন্নি কোথাকার, কী মনে করেছে? কোনো ছাড় দেয়া হলো না, ঐশ্বরিয়া লাক্স মাখার অ্যাড দেখায় আর হামড়ে পড়িস 20 টাকার লাক্স কিনতে। কতজনে কতজন সফল নারী সে হিসেব পরে দিচ্ছি তোকে। 65% নারীর জীবন আউলে দেয় মেনোপোজ, 12%কে ফেলে দেয় বিছানায়। কোন জগতে আছো? 65% না, 84%, সংশোধন করে দিল ঝিনুক। আচ্ছা সরি, এই হলো আর কি। বলিস কি, অবাক করার মতো বিষয় তাই না বলেন? এসব তো কানেও আসে না রে, চোখে তো পড়েই না। কারণ আছে, এগুলো স্বীকার করে নিলে তো ওটু স্বীকারই করে নেওয়া হলো, নারী পুরুষ আসলে এক না, তখন এই পুরো গেমটা ওভার, বুঝেছ? আর কতকাল মনে করবা ঐশ্বরিয়া 20 টাকার লাক্সের ছোঁয়ায় স্টার হয়ে গেছে? চৈতির গালটা টেনে দিল তিথি। তোমরা সমাজটা তালি দিচ্ছ, কিন্তু কেবল মেয়েটাই জানে সে কিসের ভেতর দিয়ে যাচ্ছে। নারীবাদ আমাদেরকে পুরুষদের সাথে প্রতিযোগিতায় নামিয়েছে, ফলে আমরা দাঁতে দাঁত চেপে দৌড়চ্ছি, কিন্তু কষ্ট তো হচ্ছে। স্যানিটারি ন্যাপকিনের অ্যাড যতই বলুক
কোনো বাধা নেই, বাস্তবে তো ভিন্ন, কফির পানিরেরই। হ্যাঁ, সেদিন ঘাটতে ঘাটতে চোখে পড়ল, তিথি জানিস, 90% নারী মাসিকের আগে PMS নিয়েই দৌড়চ্ছে। পিরিয়ডের ব্যথায় নারী কাত হয়ে ফেলা ব্যথা নিয়েই দৌড়চ্ছে কিংবা ছুটি নিচ্ছে। প্রায় 90% কিশোরী জানে কি প্রচণ্ড ব্যথা নিয়ে তারা ক্লাসে দৌড়াচ্ছে প্রতি মাসে। তোমার হচ্ছে না চৈতি বন্ধু, কিন্তু অধিকাংশের হচ্ছে। পুরুষের মতো আমরা না, আমাদের কষ্ট হয়, এটা বুঝি আমরা সবাই, কিন্তু জিদ আর হীনমন্যতা এই সহজ সত্যটা আমাদের স্বীকার করতে দেয় না। হীনমন্যতা? কেশের হীনমন্যতা আবার? আহত বাঘিনী, মাছ ডাঙায় উঠলে যে হীনমন্যতায় ভোগে, আমরা ডুব সাঁতারে সে হীনমন্যতায় ভোগি। মাছ পানিতে চলতে পারে, আমি কেন পারব না? মগডালে উঠতে গিয়ে মোটা ভাগটা যে হীনমন্যতায় ভোগে, বাদর পারলে আমি কেন পারব না? এই নে ঝিনুক, দোয়া ওঠা কফিতে ছোট ছোট চমক। চিনি লাগলে নিও ঝিনুক। চৈতির অবশ্য ভালো লাগে ঝিনুককে, চুপচাপ ধীরে ধীরে চিবিয়ে কথা বলে, তিথির মতো কাকাতুয়া না। না ঠিক আছে, আমি চিনি কমই খাই। তিথি কী যেন বলছিলি, মোটা ভাগকে বাদর কী করেছে? বলছিলাম ভাগ হীনমন্যতায় ভোগে যে বাদর গাছে উঠতে পারে, আমি কেন পারি না? আমরা মেয়েরাও এরকম, একটা জেদ থেকেই শরীরের বিশ্রামের চাহিদাকে দমিয়ে সারা মাস ছুটছি। হ্যাঁ, ফলে স্ট্রেস বাড়ছে, শারীরিক মানসিক দুটো স্ট্রেসই। স্ট্রেস কী গো, ডাক্তার নেই? চৈতির সরল জিজ্ঞাসা। আচ্ছা, স্ট্রেস হলো সোজা বাংলায় জরুরি অবস্থা, যা রেড অ্যালার্ট বা 10 নং মহাবিপদ সংকেত। বিপদ সন্দেহে স্ট্রেস হয়, বাংলায় যে কী বলে এটাকে, যখন তোমার মনে হবে তোমার হাতে কিছুই নেই, নিয়ন্ত্রণের বাইরে, তোমার জীবনে যা যা হচ্ছে কিছুই তোমার কন্ট্রোলে নেই, যা চাচ্ছ তা হচ্ছে না। এই হতাশা, তিতকুটে মন, রাগ, প্রতিকূলতার অনুভূতিকে স্ট্রেস বলে। আবার ধরো তুমি টের পাচ্ছ তোমার বিশ্রামের দরকার, কিন্তু এরপরেও তোমাকে কাজ করতে হচ্ছে, তুমি অনিচ্ছায় কাজ করছ, এই অনুভূতিটাও স্ট্রেস, বাংলায় ধকল বলা হয় বা মানসিক চাপ। তাহলে তো আমি সবসময় স্ট্রেসে থাকি, আহ্লাদে আটখানা চৈতি ঠুট উল্টায়। আমার তো কিছুই ভাল লাগে না, আমার কি হবে, তোর আর কি হবে, বিয়েথা হবে, একগাদা বাচ্চা কাচ্চা হবে, একপাল নাতিপুতি হবে। বল ঝিনুক, তারপর? হাসির পর্ব শেষে ঝিনুক বলে চলে, আমাদের দেহের সাধারণ কিছু নিয়ম আছে, যখন আমরা কোনো কিছুকে বিপদ মনে করি তখন পালানো কিংবা আক্রমণের জন্যে দেহ রেডি হয়ে যায়, হার্টবিট বাড়ে, শ্বাসের রেট বাড়ে, অক্সিজেন, গ্লুকোজ, রক্তের সাপ্লাই বাড়ে, ব্রেন সজাগ থাকে, ঘুম উবে যায়, ব্লাড প্রেশার বাড়ে, দ্রুত প্রতিক্রিয়াশীল মেজাজ থাকে, মানে বিপদ এসেছে, হয় পালাও নইলে মোকাবিলা করো। ভালো জিনিসও তো স্ট্রেস তাহলে, ভালো খারাপ পরে বুঝবা বাছাধন, শুনে নেও আগে পুরোটা। হ্যাঁ বলো, ঝিনুক থামাইতি থেকে, কিন্তু এই ভালো জিনিসটাই কাল হয় যদি দেহ দীর্ঘ সময় এই অবস্থায় থাকে। নর্মালি বিপদ কেটে গেলে, নিরাপত্তা প্রশান্তি অনুভূতি এলে এই চেঞ্জগুলো ঠিক হয়ে যায়, কিন্তু যদি তুমি মানসিকভাবে নিজেকে বিপদগ্রস্ত ভাবো তখন বাধে ঝামেলাটা। হতাশা, অপ্রাপ্তি, উদ্বিগ্নতা, ভয়, এগুলোকে আমাদের ব্রেইন বিপদ হিসেবে বুঝে নেয় এবং 144 ধারা জারি করে রাখে, দীর্ঘস্থায়ী স্ট্রেস। সমস্যা তো তাহলে জটিল, শুধু সমস্যা না, মারাত্মক সমস্যা। এই স্ট্রেস বেশিক্ষণ থাকার মানে হলো হার্টকে এক্সট্রা কাজ করতে হচ্ছে, প্রেশার বেড়েই থাকছে, ঘুম হচ্ছে না, রক্তে গ্লুকোজ হাই হয়ে থাকছে, মানে হার্ট, ব্রেইন, কিডনি, চোখ সবই বিপদের মধ্যে আছে। হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ড্যামেজ, অন্ধত্ব, ডায়াবেটিক্স থেকে নিয়ে বড় বড় সব অসুখের কমন কারণ এই স্ট্রেস। মজার ব্যাপার হলো এই স্ট্রেসেও আমরা সমান না, নারী পুরুষের দেহ ভিন্ন ভিন্নভাবে সাড়া দেয়। সামান্য স্ট্রেসেও নারী দেহে প্রভাব পড়ে বেশি, তার মানে পানিতে থাকা একটা মাছের চেয়েও পানিতে একটা মানুষের, স্ট্রেসে থাকা একজন পুরুষের চেয়েও স্ট্রেসে থাকা একজন নারীর শারীরিক ক্ষতি বেশি হয়, মানসিক অসুখও বেশি হয়। বুঝলে রুমমেট, সরল রাগী লোকের পেছনে লাগার মজাই আলাদা। মানে আমরা পুরুষের মতো স্ট্রেস সইতে পারি না, গোল গোল চোখ বানাই চৈতি। হ্যাঁ, স্ট্রেসের প্রভাবে লক্ষণগুলো নারীদের বেশি প্রকাশ পায়,
কারণ একই স্ট্রেসে নারীদের স্ট্রেস হরমোন কর্টিসল বেশি বের হতে থাকে। এক হাত দিয়ে আরেক হাতের আঙুল গুনে ঝিনুক, ছেলে মানুষ হলে এই আঙুল গুনার দিকে চেয়ে দু একটা জীবন পার করে দেওয়া যেত। ফলে টেনশন জাতীয় মাথা ব্যথা ও মানসিক রোগ নারীদের বেশি হয়। কম বেশি নারীদের হার্টের সমস্যাগুলো মূলত হার্টের উপর এই স্ট্রেসের কারণেই হয়। লম্বা সময় নিয়ে স্ট্রেস থেকে IBS নামক অসুখ হতে পারে। পুরুষের চেয়েও নারীদের এই রোগের হার দ্বিগুণ। স্ট্রেসের কারণে মুটিয়ে যাওয়ার সম্ভাবনা নারীদের অনেক বেশি পুরুষের চেয়েও। লাগাতার স্ট্রেসে থাকা মহিলারা PMS-এর সমস্যায় বেশি মারাত্মক লেভেলের হয়। কি বুঝলে? বুঝলাম, দীর্ঘশ্বাস ছেড়ে চৈতি বলে। কিন্তু স্ট্রেস দিয়ে কি বোঝালে বুঝলাম না। বোঝাতে চাচ্ছি নারী পুরুষ কোনোভাবেই সমান না, বরং চাকরির নামে, স্বাবলম্বী হবার নামে, সমান অধিকারের নামে, ক্ষমতায়নের নামে নারীকে জব মার্কেটে এনে আমরা এই অতিরিক্ত স্ট্রেসটা নারীর উপর চাপিয়ে দিচ্ছি। অফিসে ও বাসায় নারীর দ্বৈত ভূমিকাই তাদের কর্মস্থলে পুরুষের চেয়েও বেশি স্ট্রেস অনুভব করার মূল কারণ। মানে যে জিনিস দিয়ে নারীকে আগে স্ট্রেস নিতে হতো না, সেই জিনিসগুলো নিয়ে নারীকে মাথা ঘামাতে হচ্ছে, টেনশন করতে হচ্ছে, তিথি জুড়ে দেয়। যে সময় তার শরীর রেস্ট চায়, সে সময় তাকে 9টা-5টা কাজ করানো হচ্ছে, সে পুরুষের সমান হবার জন্যে করছে। আমি কেন পারবো না, এই জেদের কারণে করছে, নিজেকে প্রমাণ করার জন্যে করছে। কিন্তু শরীর তো চলে শরীরের নিয়মে। জাস্ট ইমাজিন, এই চাকরি কেন্দ্রিক স্ট্রেসের কারণে নারীদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা 40% বেশি। কি বলবে একে? আচ্ছা বুঝেছি, এখন না বুঝে আর পারা গেল না। 2012 সালে 22,000 নারীর উপর এক রিসার্চে এসেছে, যেসব নারীদের চাকরি কেন্দ্রিক স্ট্রেস, জব রিলেটেড স্ট্রেস বেশি, তাদের 40% বেশি সম্ভাবনা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের। পুরুষের মাঝে কাজ করতে সে বেশি স্ট্রেস ফিল করে, সেখানেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুরুষদের কর্মস্থলে কর্মরত নারীরা উচ্চমাত্রায় উদ্বেগের মাঝে থাকে, যা তাদের স্বাস্থ্যহানি করতে পারে। নারী কর্মকর্তারা বেশি স্ট্রেস, উদ্বেগ ও মানসিক সমস্যার সম্মুখীন, রিসার্চ বলছে। যে দেশে নারীবাদের বেশিরভাগই দাবি পূরণ করছে, সেই ব্রিটেনের মতো দেশই 79% নারী কর্মক্ষেত্রে স্ট্রেসে ভুগছেন, 78% নারী কর্মজীবীর ঘুমে সমস্যা। মোটের উপর 87% নারী চাকরি নিয়ে স্ট্রেসে আছে বলে জানিয়েছেন। তাহলে থার্ড ওয়ার্ল্ডে কী অবস্থা ভেবে নাও। কিছু অস্ত্র আগে থেকেই মুখস্থ করে রাখা লাগে দায়ীদের, বিশেষ করে খুঁটমুটে কিছু অঙ্ক সংখ্যা। এক জাকির নায়কে দেখেন সবাই আটকা এই কয়েকটা সংখ্যা উপস্থাপনে, সংখ্যার শক্তি। আরেকটা সময় আমরা পুরুষের সাথে পাল্লা দিতে পারি না, যখন আমরা গর্ভধারণ করি। শরীর আর মনের দিক থেকে একেবারে নির্ভরশীল হয়ে পড়ি, তিথি তিনটে আঙুল নাড়াই। কিন্তু দোস্ত, কত মেয়ে তো গর্ভে সন্তান নিয়ে অফিস করছে, কাজে যাচ্ছে, করছে না বল? অভিযোগ থেকে এতক্ষণে অনুযোগে নেমেছে। হ্যাঁ তা তো যাচ্ছেই, সেই সাথে ফ্রি ফ্রি গর্ভকালীন জটিলতাও এখন বেশি হচ্ছে। যেমন আগে ব্যথা ওঠা, আগে থেকেই বাচ্চা হয়ে যাওয়া, কম ওজনের বাচ্চা, প্রি অ্যাক্লাম্পসিয়া, গর্ভকালীন ডায়াবেটিক্স ইত্যাদি। বাচ্চাদের জন্মগত ত্রুটিও বেশি হচ্ছে, বাচ্চা হবার পরও বাচ্চার সমস্যা রয়ে যাচ্ছে তার গর্ভকালীন স্ট্রেসের ফল হিসেবে। অটিজম রোগাক্রান্ত শিশু বেশি জন্মাচ্ছে। ঝিনুক বলটাকে ফুলটস বানিয়ে স্ট্রেইটে ছক্কা হাঁকাল, সে সময়টা তার রেস্ট প্রয়োজন। বাচ্চাদের জন্মগত ত্রুটি যেমন তালু কাটা, গন্না কাটা, মেরুদণ্ড জোড়া না লাগা, জন্মগত হৃদরোগ এবং মাথাবিহীন বাচ্চা ইত্যাদি, মূলত অতিরিক্ত গর্ভকালীন স্ট্রেসের কারণে। অতিরিক্ত কর্টিসলকে এর জন্য দায়ী করা হচ্ছে। গর্ভকালীন স্ট্রেসের ফল হিসেবে বাচ্চার সম্পর্ক স্থাপনের সমস্যা, খিটখিজে মেজাজ, আবেগিক সমস্যা, অ্যাজমা, অ্যালার্জি, কম রোগ প্রতিরোধ ক্ষমতা, বুদ্ধিবিকাশে বাধা, স্মৃতি স্বল্পতা ইত্যাদি হচ্ছে। যে সময়টা তার রেস্ট প্রয়োজন, সেই সময় তাকে খাটাচ্ছে, গর্ভের সন্তান নিয়েই দৌড়তে বাধ্য করছ। ভুগো, নারী পুরুষ সমান। এক্সট্রা যে স্ট্রেসটা তাকে এই সময় নিতে হচ্ছে, আর সেই স্ট্রেসের ফলে মানব প্রজাতির যে ক্ষতি হচ্ছে, সেটার মাসল কোন নারীবাদী এসে দিয়ে যাবে শুনি? কথা তো তিথি ঠিকই বলেছে। তাইলে নারী পুরুষ সমান না, তাই না? চৈতিকে দেখে মায়া হলো তিথির, গাছের গোড়ায় করুল বেশি পড়ে গেছে। এতদিনের পুরনো মায়া লাগা মোহেরও, নারে পাগলি,
আমি কি বলেছি নারী পুরুষ সমান না? হ্যাঁ, আমরা সমান, কিন্তু সর্বসম না, যেমনটা নারীবাদ বা পশ্চিমা বিশ্ব আমাদের বিশ্বাস করাতে চায়, তেমনটা না। মানব প্রজাতির সদস্য হিসেবে আমরা সমান, আমাদের মর্যাদা সমান, কিন্তু আমরা পরস্পরের বিকল্প না। ব্যাপারটা এমন না যে পুরুষের কাজ মেয়ে দিয়ে হচ্ছে তাই নারী পুরুষ সমান। আমাদের বায়োলজি আলাদা, আর তার সাথে মিলে আমাদের কর্মক্ষেত্র আলাদা হয় বায়োলজির দাবি, শরীরের দাবি। শেষ আরেকটা প্রশ্নের জবাব দে। তুই যে বললি পুরুষের কাজ মেয়ে দিয়ে হয় না, দেখ আমরা কিন্তু পুরুষের সেক্টরেও নিজেদের প্রমাণ করেছে আর্মিতে, খেলাধুলায়, এটাকে কি বলবি? আচ্ছা ওকে, মেয়েরা ফুটবল, আর্মি ইত্যাদি জায়গায় কাজ করছে, মেয়েদের মতো করে করছে, প্রতিযোগিতা করে করছে না। এমন না যে তুমি নারী ভার্সেস পুরুষ ফুটবল খেলাচ্ছ বা আর্মিতে ছেলে মেয়েকে একাই দায়িত্ব দিচ্ছ। পুরুষ তাদের মানের ফুটবল খেলছে, মেয়েরা মেয়েদের মানের। তুমি বলতে পারো না যে সলিমউদ্দিন ফুটবল খেলতে পারে না আর মিয়াহেম স্টার ফুটবলার, তাই নারী পুরুষ সমান। তুমি মিয়াহেম আর মেসি রোনালদোকে সমান প্রমাণ করে বলো যে নারী পুরুষ সমান। আর শারীরিক শ্রমও কিন্তু একটা স্ট্রেস, অধিক শারীরিক শ্রম নারীকে বন্দা করে ফেলে। আমেরিকান আর্মিতে নারী সৈন্যরা 3 গুণ বেশি বন্ধুত্বে ভুগছে সিভিলিয়ান নারীদের চেয়েও। উত্তর কোরিয়ার নারী সেনাদের পরিশ্রমের কারণে মাসিকই বন্ধ হয়ে যেত বছরের পর বছর, যেটা নারী দেহের জন্যে অত্যন্ত ক্ষতিকর। শিফটিং ডিউটি করে যেসব মেয়েরা, নর্মালের চেয়েও তাদের মোট ডিম্বাণু 8.8% কম, আর পরিণত ডিম্বাণু কমে গেছে 14.1%। পুরুষের মতো শারীরিক পরিশ্রমের সেক্টরে মেয়েদের মতো করে কাজ করতে গেলেও নারীর কষ্ট হয়, নারীত্ব নষ্ট হয়। কি একটা অবস্থা! আর কি জানিস চৈতি, নারীকে পুরুষের জায়গায় দাঁড় করালেও নারী নারীর মতো করেই করবে এবং তার শরীরে এফেক্ট পড়বে তুমি চৈতি চিৎকার করলেই আর আমি তিথি প্লেকার্ডবাজি করলেই নারী পুরুষ একই হয়ে যাবে না। পুরুষের কর্মক্ষেত্র গিয়ে আমরা কেবল নিজেদের উপরই স্ট্রেস বাড়াচ্ছি। এই সত্যটা তুমি যত স্বীকার করবে তত নারীর জীবন আরামের হবে, সম্মানের হবে, আর যত অস্বীকার করবে ততই নিজেকে পুরুষের সাথে এসব বিষয়ে প্রতিযোগিতায় যাবে, তত নিজেকে কষ্ট দেবে। একটা উদাহরণ দেব, তোকে দিয়েই দিচ্ছি। আমাকে দিয়ে কীরকম শুনি? অপমান করবি না বলে দিচ্ছি, বহুত অপমান করেছিস আজকে, খালি জিনুক আছে বলে কিছু বললাম না। না না, তোকে কি আমি শুধু অপমানই করি? একথা তুই বলতে পারলি? দুইটা না পাঁচটা না একটা রুমমেট তুই আমার, ইমোশনাল ব্ল্যাকমেইল। আচ্ছা আচ্ছা, কি উদাহরণ দিবি দে। আজ তোকে একটা লোক বাসে সিট ছেড়ে দেয়নি, তাই না? লোকটা কারণ কি দেখিয়েছে? বলেছে নারী পুরুষ এখন সমান, আপনারও কষ্ট হচ্ছে, আমি দাঁড়িয়ে গেলেও আমারও কষ্ট হবে। ভেবে দেখ, ওজবুকটা ভুল কিছু তো বলেনি। বাসের সিটের পাশে কি লেখা জানিস? মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্যে 9টি সিট। কোটা কাদের জন্য থাকে? পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্যে, তাই না? প্রতিযোগিতার যোগ্য নয় এমন লোকেদের প্রতিযোগিতা ছাড়াই সুবিধা দিতে কোটা পদ্ধতি। মুক্তিযোদ্ধার সন্তান হয়তো যথেষ্ট মেধাবী নয়, বাবার অবদানের জন্যে মেধাবীদের বাইপাস করে তাকে সুবিধা দিলাম, মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা ইত্যাদি। উদাহরণ দিতে পারাটা একটা আর্ট, একটা শিল্প। ঝিনুক হাঁ করে শিল্পীর মুখের দিকে চেয়ে থাকে। আমাদের জন্যে বাসে কোটা লাগে, কারণ পুরুষের মতো মাইলকে মাইল দাঁড়িয়ে যেতে আমাদের কষ্ট হয়। আবার লেখা থাকে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্যে। শিশু ও প্রতিবন্ধীরা যেমন শারীরিকভাবে কমজোর, নারীরাও কমজোর। এটা যদি মেনে নাও তবে বসে যাও, আর না মানলে কোটা নাও কেন, দাঁড়িয়ে যাও পুরুষের মতো। যেহেতু দাবি করছি আমরা সমান, দাবির প্রমাণ দাও। নারী পুরুষ যে ভিন্ন এটা মেনে নিলে দুজনার জীবনই সুন্দর হয়, আরও বেশি একে অপরের প্রতি সহমর্মী হয়, সহযোগিতার হাত বাড়ায়, আর প্রতিযোগীকে সবাই হারাতে চায়, হাত গুটিয়ে নেই, সত্যের স্বাদ একটু তিতাই রে। তাই বলে এত তিতা? ভেজাল দুধ খেয়ে খেয়ে পেটে সয়ে গেছে, এখন খাঁটি দুধ আর হজম হতে চায় না। মিথ্যে বারবার বললে নাকি সত্য হয়ে যায়, সত্য ভেবে নিয়ে রোজ এমন কত মিথ্যের সাথে বসবাস করি আমরা, কে জানে।
يا ربي.